অক্টোবরের শুরুতে ইসরায়েলে ইরানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ হিসেবে 26 অক্টোবর ইরানের সামরিক স্থাপনায় রকেট হামলা চালিয়েছে নেতানিয়াহুর সেনারা। তবে অধিকাংশ রকেট ইরানের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করেছে বলে দাবি করেছে তেহরান, যে কারণে হামলার মাত্রার তুলনায় ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে বলেও দাবি তাদের। ইসরায়েলের যেমন আয়রন ডোম আছে, তেমন ইরানের বেশ কয়েকটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, যেগুলো সবশেষ ইসরায়েলের হামলা ঠেকিয়ে দিয়েছে। আজকের ভিডিওতে জানতে পারবেন ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা সম্পর্কে। দর্শক, আজকের ভিডিওটিতে 2000 লাইক চাই, তো ঝটপট লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। যে কোনো দেশের হামলা, বিশেষ করে ইসরায়েলের সম্ভাব্য আক্রমণ মোকাবেলায় সাম্প্রতিক বছরগুলোতে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণে জোর দিয়েছে ইরান। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর মধ্যে অন্যতম কার্যকরী ব্যবস্থা হিসেবে বিবেচনা করা হয় আরমানকে। এটি মূলত অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল সিস্টেম, যা 180 কিলোমিটার দূরের ক্ষেপণাস্ত্র এবং ড্রোনকে বাধা দিতে সক্ষম। 120 থেকে 180 কিলোমিটারের মধ্যে থাকা একসঙ্গে 6টি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে আরমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মিসাইল। বাবর 376 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দীর্ঘ দূরত্বের পাশাপাশি অনেক উচ্চতায় থাকা ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং বিমানকে শনাক্ত করতে পারে, সেই সঙ্গে আকাশে প্রতিহত করে দিতে সক্ষম। এটি বেলারুশে ডিজাইন এবং উৎপাদন করা হয়েছে। বাবর 373 মার্কিন F-55 সহ পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানকেও বাধা দিতে সক্ষম। এটি আকাশে থাকা একসঙ্গে 100টি পর্যন্ত লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে। শনাক্ত করার পর ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়। এটির পরিসীমা 300 কিলোমিটার, সর্বোচ্চ 120 কিলোমিটার উচ্চতায় পৌঁছাতে পারে এটি। ইরানের সম্পূর্ণ দেশীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা AD-120 দীর্ঘ দূরত্বের পাশাপাশি অনেক উচ্চতায় ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, অত্যাধুনিক বিমান, ড্রোন ও হেলিকপ্টারকে বাধা দিতে সক্ষম। এটি সর্বোচ্চ 27 কিলোমিটার উচ্চতায় পৌঁছাতে পারে। এটি 90 কেজি ওয়ারহেড বহন করতে সক্ষম। আবার সুবিধা মতো এটি বিস্ফোরণ ঘটাতে পারে। পুরো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওজন 995 কেজি। আজর খস ক্ষেপণাস্ত্র, এই ব্যবস্থাটি মূলত স্বল্প পাল্লার রকেট বা ক্ষেপণাস্ত্রের জন্য বানানো, অর্থাৎ নিম্ন উচ্চতায় ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য একটি ব্যবস্থা। 50 কিলোমিটারের মধ্যে থাকা রকেটকে ভূপাতিত করতে পারে। আরও 4টি ক্ষেপণাস্ত্র প্রস্তুত থাকে, লক্ষ্যবস্তুকে চিহ্নিত করার পরে তা ধ্বংস করে দেয়। এটির দৈর্ঘ্য 3000 মিলিমিটার, ব্যাস 127 মিলিমিটার এবং ওজন 70 কেজি। এটি 4.5 কেজি ওজনের ওয়ারহেড বহন করতে পারে। শুধু তাই নয়, এটিতে ইফেলিট শনাক্তকরণ ব্যবস্থাও রয়েছে। লক্ষ্যবস্তু শনাক্ত এবং বাধা দিতে রাডার এবং ইলেকট্রনিক সিস্টেম ব্যবহার করে। জুবিন হল স্বল্প পরিসরের একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যা ড্রোন এবং কম উচ্চতায় থাকা ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে অত্যন্ত কার্যকর। জুবিনের 360 ডিগ্রি অ্যাঙ্গেলে পরিচালন ক্ষমতা রয়েছে। একসঙ্গে 100টি লক্ষ্যবস্তু শনাক্ত করতে সক্ষম জুবিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এটিতে 8টি ক্ষেপণাস্ত্র যুক্ত রয়েছে। 20 কিলোমিটারের মধ্যে আঘাত হানার সক্ষমতা সহ 30 কিলোমিটারের মধ্যে থাকা লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে জুবিন। এই 5টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছাড়াও ভূপৃষ্ঠ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে ইরানের, যেমন রাশিয়ার তৈরি S-2000 এবং S-300, যুক্তরাষ্ট্রের তৈরি USM-IM-22 হক এবং SQ-2, আবার চীনের তৈরি স্বল্প পরিসরের CH-4 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে তেহরানের, আছে তালাশ-4, এছাড়া আছে কামিং-2। দর্শক, আপনাদের কি মনে হয়, ইরান কি ইসরায়েলকে ধ্বংস করতে সক্ষম হবে? আপনাদের মতামত কমেন্টে জানাবেন। নিত্যনতুন ভিডিও আপলোডের সাথে সাথেই পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে অল এ সেট করে দিন। ধন্যবাদ।